68তম বর্ষের পক্ষ হতে মানপত্র গ্রহণ করতে মঞ্চে আহ্বান জানাচ্ছি ফাহমিদা জাহান রিটু ও মাহতাব মোস্তফাকে। চতুর্থ বর্ষের পক্ষ হতে মানপত্র তুলে দিচ্ছে সিয়াম হোসেন। ধন্যবাদ সিয়াম হোসেন। 69তম বর্ষের পক্ষ থেকে বক্তব্য প্রদান করতে আহ্বান জানাচ্ছি মোহাম্মদ আবু রাফিকে। সারা বাংলার বুকে প্রজ্বলিত এক আশ্চর্য প্রতীক, হাজারো শিক্ষার্থীর স্বপ্ন সাধনার প্রাণ কেন্দ্র আমাদের প্রিয় বিদ্যাপীঠ, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের নবীনবরণ ও বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেছেন মাননীয় উপ উপাচার্য শিক্ষা মহোদয় অধ্যাপক ডক্টর এস এম মাকসুদ কামাল। উপস্থিত আছেন জীববিজ্ঞান অনুষদের সম্মানিত ডিন অধ্যাপক ডক্টর এ কে এম মাহবুব হাসান, প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের সম্মানিত চেয়ারম্যান অধ্যাপক ডক্টর ইয়ারুল কবির সহ শ্রদ্ধেয় অন্যান্য শিক্ষকবৃন্দ, বিদায়ী শিক্ষার্থীবৃন্দ এবং আজকের অনুষ্ঠানে সংবর্ধিত নবীন শিক্ষার্থীবৃন্দ, আয়োজক শিক্ষার্থীবৃন্দ, সকলকে জানাচ্ছি আমার আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম। প্রিয় সুধীবৃন্দ, বিশ্বের দিকে তাকালে আমরা দেখতে পাই একটি দেশ একটি বিশ্ববিদ্যালয়কে জন্ম দেয়, কিন্তু আমাদের প্রাণের বিশ্ববিদ্যালয়, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় জন্ম দিয়েছিল একটি স্বাধীন দেশকে, জন্ম দিয়েছিল একটি স্বাধীন রাষ্ট্রকে। 1948 সালে 23 বছরের সংগ্রামী কণ্ঠপায় ইতিহাস, বাঙালির বীরত্ব গাথা, অতপর স্বাধীনতার লাল সূর্য অর্জন, এমনকি শতবর্ষের আলোয় গৌরবোজ্জ্বল বর্তমানের আহ্বান অনুপ্রেরণায় আজও প্রতিটি বাঙালির প্রাণের জোয়ার আমাদের এই ঢাকা বিশ্ববিদ্যালয় দেখিয়ে দিয়েছে। প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগে দেখতে দেখতে আমার 1 বছর কেটে গেল। প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান এখন এটি আমার কাছে কেবল একটি বিভাগই নয়, এটি আমার বর্ধিত পরিবারের অংশ। দিন যত যেতে থাকে কার্বোহাইড্রেট, লিপি, প্রোটিন, ডিএনএ, হরমোন, এনজাইমের প্রতি ভালোবাসা ততই বাড়তে থাকে। এখন এই ভালোবাসার পেছনের কারণ কি শুধুমাত্র পড়াশোনা, এমনটি ভাবার কোনোই প্রয়োজন নেই। কারণ মূলত তিনটি। প্রথমত আমার শ্রদ্ধেয় শিক্ষকবৃন্দ, দ্বিতীয়ত আমার ভালোবাসার সহপাঠীবৃন্দ, তৃতীয়ত আমার অগ্রজবৃন্দ। এই ডিপার্টমেন্ট থেকে আমার আরেকটি অনন্য পাওয়া হলো আমার ভীষণ স্নেহের অনুজবৃন্দ। এভাবেই এই ডিপার্টমেন্ট 1 বছরে আমার ভালোবাসা অনুভূতিতে পরিণত হয়েছে। প্রিয় সুচি, আজকে এই দিনে আমাদের প্রত্যাশা, আমরা প্রাণরসায়নে পড়াশোনা শেষ করে আধুনিক জীববিজ্ঞানে উদ্ভাবনী প্রয়াসের মধ্য দিয়ে দেশকে এগিয়ে নিয়ে যেতে ব্রতী হয়ে উঠব ইনশাআল্লাহ। গত 70 বছরে আমাদের এই প্রাণের ডিপার্টমেন্ট অসংখ্য নক্ষত্র সমগুণী মানব গঠন করেছে, যারা দেশকে এনে দিয়েছে অনন্য মর্যাদা, দেশকে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড় করাতে সক্ষম করিয়েছে। আমাদের দৃঢ়প্রত্যয় হোক, আমরা সকল নক্ষত্রসম মানুষের মতো আলোকিত মানুষ হয়ে বাংলাদেশের পতাকাকে বিশ্বের বুকে সর্বোচ্চ আসনে অধিষ্ঠিত করব। ঢাকা বিশ্ববিদ্যালয় গর্বিত হবে আমাদের সত্য, সুন্দর, দীপ্ত, দৃঢ় পদচারণায়। উপস্থিত আমার সম্মানিত শিক্ষকবৃন্দ, শ্রদ্ধেয় অগ্রজবৃন্দ এবং অনুষদেরকে শুভকামনা জানিয়ে এবং আজকের এই মহান অনুষ্ঠানের সর্বোচ্চ সাফল্য কামনা করে আমি শেষ করছি। আমি এম আবু রাফি, সম্মান 2 বর্ষ। জয় হোক ঢাকা বিশ্ববিদ্যালয়ের, জয় হোক প্রাণরসায়নের। ধন্যবাদ মোহাম্মদ আবু রাফিকে। 69তম বর্ষের পক্ষ থেকে মানপত্র গ্রহণ করতে মঞ্চে আহ্বান জানাচ্ছি আমিন আক্তার মিম ও মোহাম্মদ মোস্তাফিজুর রহমান শাওনকে। চতুর্থ বর্ষের পক্ষ হতে মানপত্র তুলে দিচ্ছে মোহাম্মদ আসিফ মাহমুদ।
70তম বর্ষের পক্ষ হতে বক্তব্য প্রদান করতে আহ্বান জানাচ্ছি প্রমা বিশ্বাসকে।